নমস্কার, আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। জেনিথ প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত রবীন্দ্রনাথ চক্রবর্তী প্রযোজিত শুভমুক্তি আসন্ন নতুন বাংলা ছবি 4/420 ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল সম্প্রতি শহরে। ছবির পরিচালনায় নবাগত আতিউল ইসলাম। আদ্যপ্রান্ত কমেডি স্বাদের উক্ত ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পার্থসারথী, রোহন গামামীর, খরাজ মুখার্জি, দেবাশিস গাঙ্গুলি, রাজু মজুমদার, ইভলিনা চক্রবর্তী প্রমুখ। ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। ধরুন আজকে তোমার ছবি 4/420 পোস্টার লঞ্চ হলো, ছবিটাতে তোমার ক্যারেক্টারের সম্বন্ধে একটু বলো। ছবিটা এখানে আমার ক্যারেক্টার রোহিত, আমার ক্যারেক্টারের নাম, যেখানে রোহিতের একটু বলবো মানে একটু দুষ্টু, আবার সবার পিছনে কাটি মারে, মধ্যে কথা হচ্ছে সেটাই, আর সবার কাছে একটু মারও খেতে হয়, আর আমার একটু বডিপটে যে আমার সবাই একটু ভয়টাই দেখায় আর কি। বাট আমার এখানে যে ভয়েসটা গেছে একটু ডিফারেন্ট, মানে আমার যে মানে কথাগুলো একটু অন্য ধরনের কথা, সেটা দর্শক খুব এনজয় করবে আশা করছি। তবে রাজু দার সঙ্গে মোমো এবং পার্থদার সঙ্গে ছবিতে প্রচুর খুনসুটি আছে, একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার আর কি। ছবিটা নিয়ে কী বার্তা দেবে? বার্তা দেবো তো প্রচুর কিছু আছে, দর্শক দেখলে বুঝতে পারবে ছবিতে অনেক কিছু, অনেক রকম বার্তা আছে। তবে এটুকুই বলতে পারি যে সব কিছুর মধ্যে একটা মেল বন্ধন করে হাসির মধ্যে থাকা, সমাজে এখন যে অনেক কলুষিত ব্যাপার, সমাজে আজকে অনেক রকম নোংরাম চলছে, অনেক বাজে বাজে ব্যাপার চলছে, সেখানটায় মানুষ বলে গিয়ে একটু হাসির খোরাক পাবে এবং কিছুটা হলেও মানুষ মজা পাবে বলতে পারি। 420টা কি? 420টা বা চারজনই মূলত, মানে সেই অর্থে 420 নয়, আমরা ওই হয় না বাবার ডান পিঠে ছেলে পিলে কলেজ করার পরে মেয়েদের পিছনে এলাকা এটা করো ওটা করা, কিন্তু আমরা একটা ভালো কাজ মানে অবশেষে হবে কি একটা খুব ভালো কাজ যেটা করবো, সেটা একটা সাসপেন্স রাখছি চলবে, সাসপেন্স আছে, সেখান থেকে দর্শক কখনো মনে হবে না যে 4/420 কাজ করবে। কিন্তু সেই প্রথম ভাগে এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে সত্যি ছেলেগুলো 420 আর। আর একটা কথা বলে রাখছি, এটা হচ্ছে আমাদের জেনিথ প্রোডাকশন হাউসের প্রথম প্রয়াস, আতিউল ইসলাম পরিচালিত এবং রবীন্দ্রনাথ চক্রবর্তী প্রযোজিত। উনি আমাদের সবাইকে ছবিতে সুযোগ করে দিয়েছেন এবং আমাদের নতুনদেরও ছবিতে সুযোগ দিয়েছেন উনি, ওনার কাছে আমরা কৃতজ্ঞ সকলে। আর আমাদের 4/420 ফুল টিম, আমি টিম জেনিথ বলেই বলি আর কি, সেখানে আমাদের যেনারা আছেন কোরিওগ্রাফ, কম্পোজার, মিউজিক ডিরেক্টর শান্তনু, মেকআপ শান্তনু এবং আরও যেসব কলাকুশীলও আছে, ওনারা চরম সাহায্য করেছে। এডিটিংয়ে ফাল্গুনীদা আছেন, দারুণ প্রতিটি করেছেন ফাল্গুনীদা। একবার বলো তোমার নামটা বলো। আমার নাম রোহান গামামী, ছবিতে রোহান নামে থাকছি, আর এটাই সবচেয়ে বড় ব্যাপার। আশা করবো দর্শকদের কাছে আমি আবেদন করবো ছবিটি হলে গিয়ে দেখুন, কারণ বারবার এটা বলতে চাইছি এখন ডিজিটালের যুগ, সবাই মোবাইলে দেখছেন, বাড়িতে দেখছেন, টিভিতে দেখছেন, তাই হলে গিয়ে ছবি দেখুন। বাংলা ছবি তো ভালো ভালো ছবি আসছে, খুব সুন্দর সুন্দর গান আসছে, সুন্দর নাচ আসছে এবং পরিপূর্ণ একটি ছবি, হলে গিয়ে দেখুন বাংলা ছবি। আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসুন, আবেদন সবাই সবাইকে রাখছি। ক্যামেরায় আব্দুল্লাহ মোল্লার সাথে রাজকুমার দাসের রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।